আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম ফ্যামিলি কিচেনে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো ছানা দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি কেকের রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছানার স্পঞ্জ কেকের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি। আমার এই কাপে আমি এক কাপ ময়দা নিয়েছি, ছোটো কাপ এটা নিয়েছি। হাফ চা চামচ বেকিং পাউডার, এক চামচ কর্নফ্লাওয়ার, এক টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, দুটো ডিম, হাফ কাপ চিনি, আর এখানে আমি হাফ লিটার দুধের ছানা করে নিয়েছি। এই উপকরণগুলো দিয়েই হবে ছানার স্পঞ্জ কেক। কেক তৈরির জন্য আমি দুটো ডিম দিয়ে নিলাম। এই দুটো ডিম এখন আমি একটু ব্লেন্ড করে নিব। দুই মিনিট পর্যন্ত আমি থেমে থেমে ডিমগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখন চিনি দিয়ে আমি আরেকবার একটু ব্লেন্ড করে নিব। এভাবে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে একটু একটু ব্লেন্ড করে নিব। এখন আমি দিয়ে দিলাম লবণ। এখন আমি আরেকবার একটু ব্লেন্ড করে নিব। এখন আমি দিয়ে দিলাম তেল। তেলগুলো দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ছানাগুলো। এগুলো দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিব। এই কেকটা যত বেশি ব্লেন্ড করা যাবে ততই নরম হবে, ভালো হবে। আমি এখানে ময়দা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ার সব শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে এগুলো মিক্স করব। এখানে একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, ডিমের গন্ধটা না লাগার জন্য ভ্যানিলা এসেন্স অথবা ট্যাং একটু মিক্স করলে ভালো। আমি এখানে ট্যাংটা মিক্স করেছি এক চামচ করে। অল্প অল্প করে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো সবগুলোই মিক্স করে নিতে হবে, তবে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে নিতে হবে। সবগুলো শুকনো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট এটাকে মেখে নিব এভাবে স্যান্ডউইচ দিয়ে। ব্যাটারটা দেখিনি, ঘনত্ব এরকমই হবে, এর থেকে বেশি পাতলা করতে হবে না, এভাবে করে নিতে হবে। এখন আমি একটা বসানোর জন্য একটা মোল্ড রেডি করে নিচ্ছি। মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এখানে একটা পেপার কেটে নিয়েছি, এটা বসিয়ে দিব। এটার উপরেও একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে লেগে না থাকে। আমি পেপারের উপরে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি পাশে একটু পেপার দিয়ে দিচ্ছি যাতে মোল্ডে লেগে না থাকে। এভাবে করে দিয়ে দিতে হবে। এই পেপারেও তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি মিশ্রণটি মোল্ডে ঢেলে দিচ্ছি। আমি তো একটা ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস জমে না থাকে। আমি একটা পাতিল 5 মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি। এখন আমি এই পাতিলে কেকটি বসিয়ে দিব। কেকটা আমি পাতিলে বসিয়ে দিয়েছি। এটা 15 থেকে 20 মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। 15-20 মিনিট পর আমি ফিরে আসব, তবে এক্ষেত্রে আমার চুলার আগুনটি একবারে লো থাকবে।
দেখুন কেকটা হয়ে গিয়েছে, আমি একটা টুথপিক দিয়ে দেখতেছি, কোনো কিছু লাগে নাই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। দেখুন কেকটি আমি মোল্ড আউট করে নিয়েছি, খুবই সুন্দর এবং স্পঞ্জি হয়েছে। আমি কেটে নিয়েছি কেকটা, দেখুন কেমন স্পঞ্জি হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে বেল বাটনে ক্লিক করে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।